আজ 26শে ডিসেম্বর, আজ চলে এসেছি শিমুলতলা অন্য রিসর্ট। অন্য রিসর্ট সম্পর্কে আগেই অনেক কথা শুনেছি যে রিসর্টটা ভীষণ ভালো, মেনলি এখানের ফুড কোয়ালিটি নাকি ভীষণ ভালো। তাই আমরা আজকে ঠিক করেছি লাঞ্চটা এখানেই সারব এবং দেখে নেব যে এখানের ফুড কোয়ালিটি কি সত্যিই ভালো বা এখানে খাবারের রেট লিস্ট কেরম আছে, সবই আমরা দেখে নেব এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর আগে আমরা লাট্টু পাহাড় আর শিমুলতলা রাজবাড়ি দেখে এসেছি, এবারে আমাদের লাঞ্চের টাইম, আমরা চলে এসেছি অন্য রিসর্টে। তো প্রথমে আমরা রিসর্টের চারিপাশটা একটু ঘুরে দেখব যে পরিবেশটা ঠিক কীরকম। পরিবেশটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই, বেশ অনেকটা জায়গা জুড়ে রিসর্টটা করা আছে, অনেক গাছগাছলায় ভর্তি এবং অনেক লোকের ভিড়ও ছিল। মনে হচ্ছে শিমুলতলায় যত ট্যুরিস্ট আসে সবাই বোধহয় এই রিসর্টেই এসে লাঞ্চ করে বা এখানে থেকেও যায়। আমাদের এখানে স্টে করা হয়নি, কারণ আমাদের প্ল্যানিংটা সেভাবে ছিল না। আমরা মনে করেছিলাম আমরা শিমুলতলাতে জাস্ট সাইট সিন করে নিয়ে আমরা বেরিয়ে যাব, কিন্তু রিসর্টে ঢোকার পরে মনে হয়েছিল যে এখানে একদিন নাইট স্টে করলে বেশ ভালোই হতো। তো ভিউয়ার্স, আপনারা যদি আসতে চান তো আমি বলবো আপনারা অবশ্যই অন্য রিসর্টে অন্তত ওয়ান নাইট স্টে করবেন, জায়গাটা ভীষণই ভালো, বাচ্চাদেরও বেশ খেলার জায়গা রয়েছে, আর আমাদের টিম মেম্বারে তো রয়েইছে বেশ কিছু বাচ্চা, তো তারাও বেশ এনজয় করেছে, খেলাধুলো করেছে। দেখি নিন, জায়গাটা খুবই সুন্দর, অনেকটা জায়গা আছে, বেশ মাঠের মতনও জায়গা আছে, আর আমার চোখে পড়েছে প্রচুর ফুল গাছ। যেহেতু শীতকালের সিজন ওই জন্য প্রচুর ফুল ফুটেও ছিল, তো সব মিলিয়ে ভিউ জাস্ট অসাধারণ। যেহেতু ক্রিসমাস ছিল সেই জন্য বেশ সুন্দর করে সাজিয়েও রাখা হয়েছিল, দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে। এই হচ্ছে এবার রেড চার্ট, এবার ঢুকে পড়েছি লাঞ্চ করব বলে। তো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এখানে আমরা থালি সিস্টেমে আর কি মিল নিয়েছিলাম। তো থালির যা রেট ছিল সেটা হচ্ছে ভেজ থালি ছিল 120 আর ননভেজ থালি ছিল 150। জনসমাগম দেখে বুঝতেই পারছেন মনে হচ্ছে যত ট্যুরিস্ট আছে এই শিমুলতলায় সবাই এখানেই বোধহয় লাঞ্চ এবং ডিনার সারতে আসে।
এই রেট লিস্টটা দিয়ে দিয়েছি, যদি আপনাদের দরকার হয় আপনারা এটা পজ করে একটু জুম করে দেখেও নিতে পারেন। এই আমরা এবার বসে গেছি আমাদের টেবিলে, মানে লাস্ট অফ দি সিট পেয়েছি আর কি। এবারে আমাদের খাবার আসার পালা। আমাদের থালি চলে এসেছে, তো জাস্ট মানে খাবার কোয়ালিটি হিসেবে বলবো জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। আর যা যা আইটেম ছিল একেবারে ভরপুর। এখানে থালিতে ডিম একটা এক্সট্রা থাকে, আমরা প্রত্যেকেই ননভেজ নিয়েছিলাম, ভেজ থালি কেউ নিইনি। তো চালটা একেবারে বাসমতি চাল ছিল এবং এক্সট্রা একটা ডিম ছিল। তো আমরা ডিমটা দেখে আর কি বলে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের তো এক থালি নয়, তখন ওরা বললো যে আপনাদের প্রত্যেকটা থালির সঙ্গে এক্সট্রা একটা করে ডিম আছে। মাছের পিসও বেশ ভালোই বড় ছিল, তাছাড়াও সবজি, আলু ভাজা, এবং আমরা যতবার চেয়েছি, যতটুকু করে চেয়েছি, সবাইকে একদম ঠিকঠাক একদম সার্ভ করা হয়েছে। সে বিষয়ে একদম কোনো দ্বিধামত নেই যে খাবার নিয়ে কোনো রকম খারাপ কোনো কিছু বলাই যাবে না, জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছেন থালিতে কি কি আছে, বেশ ভালো মতনই একটু দেখিয়ে দিচ্ছি। এবং আমরা যতবার চেয়েছি ততবারই আমাদের সার্ভ করে করে দেওয়া হয়েছে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আপনাদের বলতে চাই যে আপনারা যদি শিমুলতলায় আসেন, অতি অবশ্যই এই অন রিসর্টে অন্তত লাঞ্চ করবেনই। আবারও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি থালিতে কি কি আছে, দেখে নিন। খাওয়ার ফাঁকে একটু বলে দিচ্ছি, আমাদের চ্যানেলটি, আমাদের এই ভিডিও সমস্ত কিছু পছন্দ হলে আমাদের এই চ্যানেল লাইফ টু ট্রাভেল অবশ্যই লাইক, শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের সঙ্গে আমাদের পরবর্তী ভ্রমণ ভিডিওগুলো আমরা সুন্দরভাবে শেয়ার করতে পারি। অন্য রিসর্ট থেকে বেরিয়ে এবারে পৌঁছে গেছি ধারারা। এই জায়গাটা একদম উপত্যকার মতন এবং দূরে সানসেট অসাধারণ, খুবই সুন্দর লাগছিল সানসেটটা। তো আমাদের লাঞ্চ সেরে এখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি বিকেল হয়ে গিয়েছিল। ওই দূরে দেখতে পাচ্ছেন যে পাথর পাথর মতন রয়েছে, ওখানে এখন জল নেই, তো ওইখানটায় অন্য টাইমে জল থাকে, এখন শীত বলে একটু জল কম রয়েছে। বাকিটা পুরো একটি ধূসর উপত্যকার মতন, দূরে কিছু গাছ দেখা যাচ্ছে। আর ওই দেখিয়ে দিচ্ছি সানসেট, খুব সুন্দর লাগছিল দেখতে।
এলাকার লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সন্ধ্যের পরে এই জায়গাটা নাকি খুব একটা সেফ নয়, সেই জন্য আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। কিছুটা ঘুরে ফিরেই আমরা এখান থেকে রওনা হয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা একেবারে ফাঁকা। বিকেলের সময়টা খুবই সুন্দর লেগেছে এই জায়গাটা, তবে খুব বেশি সময় কাটাতে পারিনি। আমি আপনাদের বলবো ভিউয়ার্স, আপনারা যদি আসতে চান তাহলে একটু সকালের দিকে চলে আসতে পারেন, তাহলে আপনারা এখানে অনেকটা সময় কাটাতে পারবেন। আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেল লাইফ টু ট্রাভেল অবশ্যই লাইক শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যাতে আমরা এই রকমই আরও অনেক ভ্রমণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমাদের আজকের ভ্রমণ ভিডিও আমরা ধারাটা দিয়েই শেষ করব। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পরবর্তী গন্তব্য। সকল ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।